नमस्कार, हमें मृत्युंजय माइती स्वप्नसिद्धि कोचिंग सेंटर यूट्यूब चैने तुम्हारे सबा के जाना स्वागत। आज के क्लास एटर कोषे देखी छयर एक दागर जो प्रश्नगुली देगुली दर दागर जे कोणगुलो सम्पर्कित प्रश्न जेटा समाधान करते देगुलि अर्थात एक दर दागर पुरो समाधान कर देव। तो यो करते गय कोषे देखी छयटा करते गले तुम्हारे पुरो अंशटाई करते गले जे समस्त जिनिसगुलो आगे जाना दरकार जेमन एक दागर अंश देखिए तुम्हारा साधारण देखो सूक्ष्म कोण सम्पर्के धारणा दरकार तारपर देखो पूरक होते पारे कि ना अर्थात पूरक कोण सम्पर्के धारणा दरकार पूरक कोण कि जाना दरकार सम्पूरक कोण कि जाना दरकार तारपर देखो स्थूल कोण समकोण सन्निहित कोण एगुलो जानले तबे तुम्हारा पुरो कोषे देखिए छयटा अटेम्प्ट करते पारबे बा भालोभावे निजेरा करते पारबे सेगुलो आगे जेने नाओ सेगुलो आमी जानिए दिच्छि प्रथमे ताते करे तोमादेर पुरो जिनिसटा बुझते सुविधा हबे। आर एई एकेर दागेरगुलो आमी परपर खाताय लिखे नियेछि खाताय लिखे नेवार पर सेगुलो तोमादेर परपर बुझिये देब। तो देखो आगे जेटा प्रथम जाना दरकार सेटा आगे जेने नाओ केनो पुरो कोषे देखि छयटाय जदि तोमरा करते चाओ ताहले सबकटा करते गेले एई अंकगुलो तोमादेर आगे जानते हबे। एर आगे आमरा 6.1 एर अध्याये जे निजे करेछिलो निजे करी 6.1 जे अध्याये सल्व कर दिए से अध्याय देखले तुम्हारा अध्याय करते सुविधा है जो ना देखे थको भिडियो अवश्य आगे भिडियो देखे ने तो तबु आबार दीची। देखो सूक्ष्मकोण सूक्ष्मकोण का बोलब 90 डिग्री एर थेके छोटो बा कम 90 डिग्री थेके छोटो बा कम जे हबे मानेर कोणटा সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। অবশ্যই সেটা 90 ডিগ্রি থেকে ছোট হবে তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোণ বা কম মানের কোণকে কি বলা হচ্ছে সূক্ষ্মকোণ। তারপর স্থূলকোণ কাকে বলবো দেখো 90 ডিগ্রি থেকে বেশি হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে বা কম হবে অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম মানের যে কোণ তাকে বলা হয় স্থূলকোণ। তারপর দেখো সন্নিহিতকোণ সন্নিহিতকোণ কোণ কাকে বলবো একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটিকে অপরটি সন্নিহিতকোণ বলা হয় অর্থাৎ একই শীর্ষবিন্দু অর্থাৎ ধরো একটা এরকম যদি লাইন কাটো তার একটা নির্দিষ্ট বিন্দু হবে এই বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু আর একই শীর্ষবিন্দু অর্থাৎ এই শীর্ষবিন্দুটা একটাই হবে এবং একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে ধরো এই একটা সোজা লাইন কেটে দেয়া হলো এই বাহুর যে দুপাশে যে দুটো কোণ তৈরি হলো এদিকে একটা কোণ আর এদিকে একটা কোণ এই যে দুটো কোণ তৈরি হলো তাহলে একই সাধারণ বাহু অর্থাৎ একটা বাহুর দুপাশে দুটো কোণ তৈরি হয়েছে এবং একটা শীর্ষবিন্দু আছে সেটাই বলেছে তাহলে একই শীর্ষবিন্দু শীর্ষবিন্দু একটাই হবে কোণ দুটোর শীর্ষবিন্দু একই হবে এদিকে একটা কোণ এই শীর্ষবিন্দুর এদিকে একটা কোণ আর এই শীর্ষবিন্দুর এদিকে একটা কোণ আর একই সাধারণ বাহু অর্থাৎ এই যে বাহুটা আছে এটা সাধারণ বাহু যার এদিকে একটা কোণ এদিকে একটা কোণ সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলা হয় তাহলে এই যে কোণ দুটোকে বলা হচ্ছে এক এটাকে এটার সন্নিহিত কোণ বলা যায় বা এইটাকে এটার সন্নিহিত কোণ বলা যায় সন্নিহিত কোণের সংজ্ঞা পেলে। তারপর পূরক কোণ কাকে বলবো দেখো পূরক কোণ তাকেই বলবো দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় অর্থাৎ 90 ডিগ্রির মান হলে তাহলে ওই কোণ দুটিকে একটিকে অপরটির পূরক কোণ বলা হয় অর্থাৎ যে কোণের মান যদি দুটো কোণ দেওয়া হয় সেই দুটো কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেই কোণ দুটোকে একটাকে অপরটা কি বলবো পূরক কোণ বলবো। তারপরে দেখো সম্পূরক কোণ সম্পূরক কোণ কাকে বলবো দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ মানে কি এক সমকোণ মানে যদি 90 ডিগ্রি হয় দুই সমকোণ মানে হচ্ছে 90 × 2 অর্থাৎ 180 দুই সমকোণ বা 180 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুটিকে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয় অর্থাৎ দুটো কোণ দেয়া হবে তোমাকে সেই কোণ দুটোর মান যোগ করে যদি 180 ডিগ্রি বের হয় তাহলে সেটা সম্পূরক কোণ হবে আর দুটো কোণ দেওয়া হলো যদি তার মান যোগ করে যদি 90 ডিগ্রি হয় সেটা পূরক কোণ হবে।
আর সন্নিহিত কোণ স্থূল কোণ সব পেয়ে গেলে এই মান সংখ্যাগুলো তোমরা বুঝে নিলে। তো এর উপর নির্ভর করেই তোমাদের ওই একের দাগের থেকে পরপর আনসারগুলো তোমরা করতে পারবে কোশ্চেনগুলো দেখে। তো দেখো প্রশ্নগুলো সব খাতায় তুলে নিয়েছি, কোষে দেখি ছয়ের একের দাগের যে কটা দিয়েছিল, এর দাগেটা কী দিয়েছিল দেখো, দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক হতে পারে কি না লিখি। দুটি সূক্ষ্ম কোণ মানে কি, 90 ডিগ্রির থেকে কম হবে, 90 ডিগ্রি থেকে কম হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম মান বিশিষ্ট দুটো কোণ জুড়ে কি হবে পরস্পর পূরক হতে পারে কি, অর্থাৎ পূরক মানে কি 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রির থেকে কম মান জুড়ে আমরা 90 ডিগ্রি অর্থাৎ পূরক কোণ, পূরক কোণের মান 90 ডিগ্রি করতে পারবো। যেমন কি দেখো 45 ডিগ্রি আর 45 ডিগ্রি এই দুটো যদি যোগ করা হয় সেটা জুড়ে তো আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে দুটো সূক্ষ্মকোণ মানে কি বললাম তোমাদের সংজ্ঞাতে প্রথমেই বলে দিলাম, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে অবশ্যই কম হবে। তাহলে 90 ডিগ্রির থেকে কম দুটো কোণের মান যদি আমরা নিয়ে পূরক কোণ হতে পারে, অর্থাৎ দুটো কোণ পরস্পর পূরক হতে পারে, তাও যেমন 45 ডিগ্রি আর 45 ডিগ্রি কিংবা 44 46, এটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কমও হলো, দুটো কোণই কমও হলো, আর 90 ডিগ্রিও পূরক কোণ মানে 90 ডিগ্রিও হলো, দুটো জুড়ে 90 ডিগ্রিও হলো। তাহলে কী লিখতে পারি আনসার, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে, যেমন কি লিখতে পারি, যেমন 45 ডিগ্রি 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি এটা করতে পারো, বা 44 46 তোমরা যা উদাহরণ দেবে সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর বিয়েটা কি দিয়েছিল দেখো, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না লিখি। দুটি সূক্ষ্মকোণ, মানে কি বললাম 90 ডিগ্রির থেকে ছোট বা কম হবে, পরস্পর সম্পূরক, কোণ মানে কি 100, যার মান 180 ডিগ্রি হবে, সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি অবশ্যই হতে হবে, মানে যে দুটো কোণ যোগ করবে সেই দুটো কোণের মান যেন 180 ডিগ্রি হয়। তাহলে দুটো সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে যদি কম নেওয়া হয়, দুটো 89 করে যদি নেওয়া হয়, সব থেকে বড়ো 89.9 কিংবা 89 করে যদি নেওয়া হয়, তাহলে দুটো জোড়ে 180 কখনোই হবে না, বা 89.9 যদি নেওয়া হয় তাহলেও 180 হবে না, কারণ 90 আর 90 করে তবে 180 হয়, কিন্তু এখানে হচ্ছে না, 90 থেকে কম নিয়ে 180 করতে হবে, সম্ভব কি, সম্ভব নয়, কারণ দুটি সূক্ষ্মকোণ মানেই 90 ডিগ্রি থেকে কম হবে, আর সেটাকে সম্পূরক কোণ বলা যাবে কি না, অর্থাৎ 180 ডিগ্রি হচ্ছে কি না সেটা দেখতে হবে। তাহলে দুটো সূক্ষ্মকোণ মিলিয়ে 180 ডিগ্রি যেহেতু হচ্ছে না, তাহলে কি আমরা লিখতে পারি আনসার, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। এটা লিখলেই হয়ে যাবে যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর কখনোই সম্পূরক হতে পারে না। তারপরেটা দেখো, একটি সূক্ষ্মকোণ, মানে কি 90 ডিগ্রির থেকে কম হবে বা ছোট হবে, ও একটি স্থূলকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় আবার 180 ডিগ্রির থেকে ছোট, মানে 180 ডিগ্রির থেকে কম হবে আবার এটার থেকে বেশি হবে, তাহলে 90 ডিগ্রির বেশি আর 180 ডিগ্রির কম, তাকে বলা হচ্ছে স্থূলকোণ। আর একটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির যেন অবশ্যই কম হয়, তাহলে 90 ডিগ্রির থেকে কম যদি 89ও নেওয়া হয় কিংবা 89.9 যাই নাও, আর 90 থেকে 180 মধ্যে যে কোনো একটা কোণ যদি নাও নিয়ে কি পূরক হতে পারে, পূরক মানে 90 ডিগ্রি, পূরক কোণ কি 90 ডিগ্রি এটা হতে পারে, কারণ এর যদি সব থেকে এটা বেশি নেওয়া হয় আর
এর যদি কমও নেওয়া হয় আর এর সব থেকে যদি কম নেওয়া হয়, এর সব থেকে কম মানে কি 91 যদি নেওয়া হয় আর এর যদি 1 নেওয়া হয় তাহলেও তো 92 হয়ে যাচ্ছে, হচ্ছে কি? তাহলে এর সব থেকে কম আর এর সব থেকে কম নিয়েও আমাদের 90 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে, মানে মানে পুরাক্ষণের যেটা মান হওয়া উচিত, পুরাক্ষণ মান হচ্ছে 90 ডিগ্রি, সেটাকে টপকে চলে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোনো মতেই সম্ভব নয়, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর কখনোই পূরক হতে পারে না, কারণ তার থেকে একটি সূক্ষ্মকোণ আর একটি স্থূলকোণ জুড়লে পুরাক্ষণের মানের মান টপকে যায়। 90 ডিগ্রিই হতে হবে, পুরাক্ষণ মানে 90 ডিগ্রিই পুরোপুরি হতে হবে, তাকে সেটা হচ্ছে না কোনো মতেই। তাহলে কী লিখতে পারে আনসার? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। একই সঙ্গে এরপর বাকি আর একটা কোশ্চেন দেওয়া ছিল, দেখো, দুটি সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর দুটি সমকোণ মানে কি 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, মানে 90 90 180, পরস্পর পূরক হতে পারে কি না লিখি। পূরক মানে 90 ডিগ্রি, তাহলে এটা তো দুটো সমকোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি জুড়লে 180 হয়ে যাচ্ছে, তাহলে পরস্পর কি পূরক হতে পারে, মানে 90 ডিগ্রি হতে পারে? কখনোই হবে না। তাহলে কি লিখতে পারি? যে দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না। কেন হতে পারে না বুঝতে পেরেছ? তাহলে এটা দুটো পার্ট ছিল, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, মানে এখান থেকে এই পর্যন্ত একটা কোশ্চেনের পার্ট ছিল, বইয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে, আর এখান থেকে এই পর্যন্ত একটা। তাহলে দুটি সমকোণ যদি জোড়া হয় 180 ডিগ্রি হয়ে যাচ্ছে বলে পরস্পর পূরক হতে পারে না, কারণ পূরকোণের মান 90 ডিগ্রি। পরেরটা কী দিয়েছিল দেখো, ডিএরটা, দুটি স্থূলকোণ, স্থূলকোণের স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির থেকে বেশি, আবার 180 ডিগ্রি কম। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি নিতে হবে এবং 180 ডিগ্রি থেকে কম যদি মান নেওয়া হয়, পরস্পর সম্পূরক হতে পারে কি না লিখি। সম্পূরক কোণের মান কত? 180 ডিগ্রি, অর্থাৎ দুটো জুড়ে, অর্থাৎ দুটো স্থূলকোণ, দুটো স্থূলকোণ মানে কি, আমরা যদি একটা 90 ডিগ্রির থেকে বেশি মানে 91 নিই, আর একটা যদি সব থেকে কম মান 91 নিই, মানে 180-র মধ্যে তো নিতে হবে, তাহলে 91 91 যোগ করলেও 180 টপকে যাচ্ছে। সব থেকে ছোটো দুটো মান নেওয়া হচ্ছে তাতেও 180 টপকে যাচ্ছে, মানে 180-র থেকে বেশি হলে হবে না আর কম হলে হবে না, 180-ই হতে হবে। 90 90.1ও যদি নেওয়া হয়, 90.1 ডিগ্রি, আবার 90.1 ডিগ্রিও যদি নেওয়া হয়, তাহলেও 180.2 ডিগ্রি হয়ে যাবে, তাহলে সেটাও 180-কে টপকে যাবে, সব থেকে কম সেটাও 180-কে টপকে যাবে, মানে সম্পূরক কোণের মান 180 হওয়া উচিত, তার থেকে বেশি হয়ে যাবে। তাহলে দুটি স্থূলকোণ নিয়ে কখনোই সম্পূরক কোণ, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। তাহলে আমরা কী লিখবো? কারণ কি? কারণ দুটো স্থূলকোণ জুড়লে সম্পূরক কোণকে টপকে যাচ্ছে। তাহলে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। কেন বুঝতে পেরেছ? পয়েন্টটা কী দিয়েছিল দেখো, দুটি সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, আর দুটি সমকোণ মানে কি 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, অর্থাৎ 2×90 করলেও হয়ে যেত, তাহলে দুটি সমকোণ মানে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি মানেই 180 ডিগ্রি হচ্ছে। পরস্পর সম্পূরক হতে পারে কি না লিখি। সম্পূরক মানে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি দুটি সমকোণ মানে তো 180 ডিগ্রি, আর সম্পূরক কোণের মানে 180 ডিগ্রি, তার মানে দুটি সমকোণ জুড়ে
180 ডিগ্রি সম্পূরক কোনটা হতে পারে, তাহলে এটা তো খুবই সহজ, বুঝতেই পারছ যে আনসার তাহলে কি লিখতে পারি, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। দুটি কোণ কেন সম্পূরক হতে পারে বুঝতে পারছো, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুটো সমকোণ মানে কি, এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর দুটি সমকোণ মানে 90 যোগ 90, তাহলে 180 হয়ে যাচ্ছে। পরেরটা কি দিয়েছিল দেখো, একটি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ মানে কি তোমাদের কি বলেছি, 90 ডিগ্রির থেকে কম হবে বা ছোট হবে। আর একটি স্থূল কোণ মানে 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির কম, সেটাকে বলা হচ্ছে স্থূল কোণ। তাহলে একটি সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে কম মান হবে, আর একটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি, সম্পূরক কোণের মান কত, 180 ডিগ্রি। তাহলে একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ, সূক্ষ্ম কোণের মান আর স্থূল কোণের মান জুড়ে কি 180 ডিগ্রি হতে পারে? দেখো এখানে সূক্ষ্ম কোণ মানে যদি আমরা এখানে 89 ডিগ্রি, আর এখানে স্থূল কোণ মানে 90-এর থেকে বেশি আর 180 থেকে কম মানে যদি 91 নিয়ে নিই ডিগ্রি, তাহলে 89 আর 91 জুড়ে 180 হয়, তাহলে এখানে 89 থেকে এক কম আছে মানে 90 হয়ে যাবে, আর 90 ডিগ্রি এখানে যদি থাকে তাহলে 89 আর 91 জুড়ে সেই তো 180 হয়। তার মানে একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে, বা তোমরা আরও অনেক লিখতে পারো, সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি থেকে ছোট মানে কি, আমরা 40 ডিগ্রি নিতে পারি যোগ 140 নিতে পারি, মানে 140 মানে 90 থেকে 180-র মধ্যে 140, তারপর 30 ডিগ্রি নিতে পারি যোগ 150 নিতে পারি, তাহলে 89, 91, 40, 140, 30, 150, তাহলে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে একটা নিতে হবে, আর 90 ডিগ্রির কম একটা নিতে হবে, দুটো জুড়ে যদি 180 ডিগ্রি হয় তাহলেই পরস্পর সম্পূরক কোণ হবে, তাহলে এটা সম্ভব। তাহলে আনসার কী লিখতে পারি, একটি সূক্ষ্ম কোণ ও একটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে, যেমন কি লিখতে পারি, এই 40 ডিগ্রি যোগ 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি, 30 ডিগ্রি যোগ 150 ডিগ্রি সমান 180 ডিগ্রি, এরকম তোমরা অনেক দিতে, 89 ডিগ্রি যোগ 91 ডিগ্রি সমান 180, এরকম তোমরা অনেক উদাহরণ দিতে তোমাদের খুশি মতো। তারপরটা দেখো, দুইটা কি দিয়ে, সরি জিএরটা কি দিয়েছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে কি আগে তোমাদের সংজ্ঞায় বলে দেওয়া হয়েছে, সন্নিহিত কোণ মানে হচ্ছে একটা একটা যদি লাইন কাটা হয়, তার যদি একটা শীর্ষবিন্দু হয় বা কোনো একটা শীর্ষবিন্দু, একটা এখানে একটা নিলাম বা এখানে যে কোনো একটা নিতে পারো, তাহলে একটা যদি শীর্ষবিন্দু হয়, তার কী বলেছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি, তাহলে পূরক কোণের মান কত, পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। যদি এইটা যদি 90 ডিগ্রি হয়, এই পুরোটা অংশ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সন্নিহিত কোণ মানে কি, একটা নির্দিষ্ট বিন্দু শীর্ষবিন্দু থাকবে আর একই সাধারণ বাহু থাকবে, অর্থাৎ এই যে বাহু, একটা যদি বাহু কেটে দেওয়া হয়, তার যদি দুপাশে যে দুটো কোণ থাকবে তারা পরস্পরের সন্নিহিত কোণ, মানে এই 90 ডিগ্রিটাকে মাঝখানে যদি 45 ডিগ্রি করে দেয়, এ পাশে 45 ডিগ্রি আর এ পাশে 45 ডিগ্রি, তাহলে একটা সাধারণ বাহুও হয়ে গেল, একটা শীর্ষবিন্দু হলো আর 90 ডিগ্রিও হলো। 90 ডিগ্রি মানে কি, পূরক কোণ, তাহলে পূরক কোণের মান 90 ডিগ্রি আর সন্নিহিত কোণ দুটো
মানে স্বনির্ণীত কোণের সংজ্ঞা হচ্ছে একটা শীর্ষবিন্দু থাকবে এবং একটা সাধারণ বাহুরই দুপাশে কোণ দুটো হবে। সেক্ষেত্রে সেই কোণগুলোকে একে অপরের স্বনির্ণীত কোণ বলা, তাহলে এই দুটোকে পরস্পরের স্বনির্ণীত কোণ বলা যাবে আর পূরক কোণটাকে স্বনির্ণীত কোণ বলা যায়। তাহলে আমরা কি লিখতে পারি আনসার হিসাবে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে। কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সন্নিহিত কোণ মানে কাকে বলো, ওইটা জানলেই বুঝে রাখলেই হবে। তারপর দেখো দুটি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে কি বললাম আর একটু আগে বুঝিয়েছি, তাহলে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক, সম্পূরক মানে কি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কি, এই যে সরলরেখা কাটা হলো এইদিকের যে একটা একদিকের মান সেটা হচ্ছে 180 ডিগ্রি, দুদিকের মান জুড়লে কত হয় 360 ডিগ্রি। তাহলে দুটো সন্নিহিত কোণ মানে একটা যদি এই মায়ের মাঝখানে যদি একটা শীর্ষবিন্দু নেওয়া হয়, এর আগেটা যেরকম ধারে নেওয়া হয়েছিল, যদি মাঝখানে নেওয়া হয় তাহলে একটা শীর্ষবিন্দু হলো আর একটা যদি সাধারণ বাহু সেই শীর্ষবিন্দু থেকে নেওয়া হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পরের পরস্পরে কি হয় সন্নিহিত কোণ। আর পুরোটা জুড়লে কত হচ্ছে, পুরোটা জুড়লে 180 ডিগ্রি, পুরোটা জুড়লে 180 ডিগ্রি, এই যে ভেতরের অংশটা পুরোটা 180 ডিগ্রি হচ্ছে, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, এই সরি এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি হচ্ছে সেটা পরের কথা, কিন্তু তোমাদের হচ্ছে সম্পূরক কোণের মান হচ্ছে এক, সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি, আর সন্নিহিত কোণটা তোমাকে মনে রাখতে হবে। সন্নিহিত কোণ মানে কি, একটা শীর্ষবিন্দু থাকবে আর একটা সাধারণ বাহু দুপাশে অবস্থিত হবে। তাহলে সাধারণ বাহু দুপাশে অবস্থিতও হলো আর শীর্ষবিন্দুও একটা হলো, তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞাটাও পরিপূর্ণ হলো এবং সম্পূরক কোণটাও আমরা পেলাম। তাহলে কি উত্তর লিখতে পারি, যে দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ পরস্পর কি হতে পারে, সম্পূরক কোণ হতে পারে, সম্পূরক কোণ হতে পারে হলো। দুয়ের দাগে কি দিয়েছিল বা কি বলেছিল দেখো, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি, অর্থাৎ আঁকতে হবে এই কোণগুলো পরস্পর একজোড়া করে যে কোণ দেওয়া হয়েছে আঁকতে হবে, ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি, পূরক মানে কোন কোণ জোড়া 90 ডিগ্রি অথবা কোণ জোড়া 180 ডিগ্রি হবে লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কোণ তোমাকে অঙ্কন করতে হবে সেটা যেন সন্নিহিত কোণ হয়, আর সেগুলো কোণগুলো পূরক কোণের মধ্যে পড়বে আর কোণগুলো সম্পূরক কোণ হবে সেগুলো লিখতে হবে। তাহলে দেখো প্রথমে তোমাকে সন্নিহিত কোণ মানে, তোমাদের এর আগেরটাতেই বুঝিয়ে দিয়েছি সন্নিহিত কোণ মানে কি, একটা নির্দিষ্ট যদি সরলরেখা হয় তার একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু হবে এবং শীর্ষবিন্দুর একটা সঙ্গে যুক্ত একটা সাধারণ বাহু থাকবে, সাধারণ বাহুর দুপাশে অবস্থিত যে দুটো কোণ এরা পরস্পরের সন্নিহিত কোণ, বা এই একটা শীর্ষবিন্দু যদি ধরা হয়, এই শীর্ষবিন্দু থেকে যদি একটা সাধারণ বাহু দেয়া হয় আর এপারে যদি আর একটা বাহু টেনে দেওয়া হয়, এইটা শীর্ষবিন্দু এটা সাধারণ বাহু, আর এই দিকে অবস্থিত একটা কোণ আছে আর এদিকে একটা অবস্থিত কোণ আছে, তাহলে এই কোণটাকে এই কোণটার সন্নিহিত কোণ বলা হয়। তো একইভাবে এগুলো তোমাদেরকে করতে হবে, অর্থাৎ প্রথমে সন্নিহিত কোণগুলো আঁকতে হবে এবং কোণগুলো পূরক আর কোণগুলো সম্পূরক লিখতে হবে। পূরক মানে হচ্ছে, পূরক মানে কি, 90 ডিগ্রি হলে দুটো যে দুটো করে একজোড়া করে কোণ দেওয়া হয়েছে, দেখো এখানে 45 ডিগ্রি 45 ডিগ্রি এই দুটো নিয়ে একটা দেওয়া হয়েছে, এই দুটো জোড়ে যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা পূরক কোণ হবে, আর যদি সম্পূরক এটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে পূরক কোণ, যে দুটো কোণের মান 90 ডিগ্রি হবে সেটা পূরক কোণ, আর যদি দুটো কোণের মান জুড়ে যদি 180 ডিগ্রি হয় সেটা হবে সম্পূরক কোণ। তাহলে এটা পূরক কোণ, এটা সম্পূরক কোণ, এটা বোঝা গেল। আর সন্নিহিত কোণ, তাহলে সন্নিহিত কোণ মানে কি, পাশাপাশি একটা শীর্ষবিন্দুতেই একটা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে কোণ দুটো আঁকতে হবে, আর
পুরক্ষণ মানে 90 ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি যেটা হবে মিলবে সেরকমভাবে তোমাদের লিখতে হবে। তো প্রথমটা দিয়েছিল 45 ডিগ্রি, তাহলে দুইয়ের দাগের প্রথমটা দিয়েছিল কত, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে এটা যদি দেয় একটা সরলরেখা প্রথমে এঁকে নেবো, তাহলে যে একটা সরলরেখা আঁকি আমরা, আমি পেন দিয়েই করছি, তোমরা অবশ্যই এ দিয়ে করবে, পেন্সিল দিয়ে করবে। একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এবার চাঁদাটা নিয়ে দেখো, 45 ডিগ্রি, তুমি এখানে একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু নিয়ে নিলে, এখানে এই বিন্দুটাকে আমরা শীর্ষবিন্দু বলবো। এবার এর সঙ্গে মিলিয়ে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি, এই 40, এই যে 40 ডিগ্রি, 40 ডিগ্রি সোজা, এটা হচ্ছে 40 ডিগ্রি হচ্ছে। তারপর 5, এই এই 1 2 3 4 করে 5 গেলে এই যে মাঝখানে বড় লাইনটা আছে এই পর্যন্ত 45 হলো। তাহলে এটা যদি প্রথমে জুড়ি, এটা জুড়লাম, তাহলে এটা 45 হলো। এরপর এটা 45 হলো। এরপর যদি এখান থেকে আবার বসিয়ে আমরা এইটাকে সাধারণ বাহু করে এই এই শীর্ষবিন্দু, এই যে বিন্দুটা যেন মেলে আর এই বাহুটাকে মেলালাম, আবার যদি এখান থেকে যদি দেখো 45 ডিগ্রি, অর্থাৎ এই 40-এর পর আবার সেই সেইখানেই 45 হবে এই জায়গাটায়, অর্থাৎ এখান থেকে যদি আমরা সোজা টেনে দিই 45 ডিগ্রি হলো, তাহলে এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সন্নিহিত কোণ আঁকা হলো। তোমরা নাম দিয়ে দিতে পারো, যে কোনো খুশি তোমরা নাম দিতে পারো বা নাও দিতে পারো, এ বি সি দিলাম আর এটা জি ও দিলাম। তাহলে তো দেখো, আর এক্ষেত্রে দেখো সন্নিহিত কোণ অঙ্কন করা হলো আর পরস্পর এই দুটো যোগ করলে কত হচ্ছে, 45 যোগ 45 যোগ করলে কত হচ্ছে দেখো, 45 আর 45 যোগ করলে হয় 90, 5 5 10 0, হাতে 1 4 4 8 1 9, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা কি পুরাক্ষণের মধ্যে পড়ছে, তাহলে এটি কি হবে, পুরাক্ষণ লিখতে পারি এই এই কোণ, সরি, এই সন্নিহিত সন্নিহিত কোণ জোড়া, মানে অর্থাৎ এই কোণ সন্নিহিত কোণ দুটি কী হবে, পুরাক্ষণ, পুরাক্ষণ এটা লিখলেই হয়ে যাবে। এখানে 45 ডিগ্রি 45 ডিগ্রি লিখে নিতে পারো, যে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি হাইপেন দিয়ে বা তীরচিহ্ন দিয়ে এটা লিখে নেবে। পরেরটা কী দিয়েছিল দেখো, পরের দুটো কত বলেছিল দেখো, 120 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আর 30 ডিগ্রি। এবার এটাকে সহজে অঙ্কন করার জন্য তোমাদের এইভাবে অঙ্কন করলে তোমাদের সুবিধা হবে, 120 আর 30টাকে যোগ করে নেবে, 120 আর 30 যোগ করলে হয় 150 ডিগ্রি, 120 আর 30 যোগ করলে কত, 150, 150 ডিগ্রি। তো তোমরা প্রথমে যেরকম এর আগে মার্জিন কাটছিলে, তাহলে একটা লাইন কেটে নেবে, লাইন কেটে নেওয়ার পর কী করবে, একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু যেহেতু নিতেই হবে, তাহলে শীর্ষবিন্দু নিলে সেই শীর্ষবিন্দু থেকে এই 150 ডিগ্রি পর্যন্ত তুমি এঁকে নেবে, পুরো বিন্দুটা নির্ণয় করে নেবে। দেখো এখান থেকে 0, তাহলে এখান থেকে গিয়ে 120 এই পর্যন্ত হচ্ছে, মানে 120 হচ্ছে এই পর্যন্ত, আর মোট কত, 150 দেখো এই পর্যন্ত, তাহলে এই তো 150 আছে, তাহলে এই পর্যন্ত, তাহলে 120 এখান থেকে 0 হয়ে এরকম গিয়ে গিয়ে দেখো এদিক থেকে 0 10 0 10 20 30 40 50 60 70 80, এখানে হচ্ছে এখানে করে 120 হয়েছে। তাহলে এই 120 ডিগ্রি এই পর্যন্ত হলো, এই যে 60-এর রেখাটা আর 120 রেখাটা একই, তাহলে এটা 120 হলো। আর আমাদের 150 হয়েছে, তাহলে পুরো 150 পর্যন্ত নিয়ে নেবো, মানে এই 120 থেকে এই পর্যন্ত আবার তার মানে 30 হবে,
মোট তো যোগ করে 150 হচ্ছে, 150-র মধ্যে 120 এই পর্যন্ত। তারপর যদি আমরা 150 নিয়ে নিই তাহলে এখান থেকে এইটুকু 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা এবার যদি বিন্দুটা জুড়ে দিই পরপর, তাহলে এখান থেকে এটা হলো কত 120 ডিগ্রি। আর এই যে বিন্দুটা আছে যদি জুড়ে দেওয়া হয়, তাহলে এখান থেকে যে এই অংশটা হলো সেটা হলো 30 ডিগ্রি। তাহলে সহজে অঙ্কন করার জন্য যদি 150 ডিগ্রি তোমরা যোগ করে নাও, অর্থাৎ 120 আর 30 ডিগ্রি যোগ করে নিলে যে দুটো কোণ দেবে, যোগ করে নেবে, যোগ করে নিলে কী হবে সেই পর্যন্ত মোট টেনে নেবে, আর একটা কোণ যে কোনো একটা কেটে নেবে, মানে বাকিটা তোমরা পেয়ে যাবে। 120 যদি 150 পর্যন্ত টেনে নিই, টেনে নেওয়ার পর আমরা যদি 150 পুরো এখান থেকে টেনে নিতাম আর 120 যদি পয়েন্টটা করে নিতাম তাহলে কী হতো, তাহলে 120 এইটুকু অংশ 120, তাহলে বাকি যেটা পড়ে থাকছে 130, কারণ দুটো মিলে তো 150 হয়েছে। তাহলে কী লিখতে পারি, অতএব 120 ডিগ্রি কমা 30 ডিগ্রি এই সন্নিহিত কোণ জোড়া পরস্পর কি পূরক নয় আর সম্পূরকও নয়। তারপর কেন, এটা 150 ডিগ্রি হচ্ছে, মানে 180 ডিগ্রি হলে সম্পূরক হতো, সম্পূরক হতো, আর 90 ডিগ্রি হলে পূরক হতো। তাহলে এই সন্নিহিত কোণ জোড়া পরস্পর পূরক বা সম্পূরক কোনোটি নয়, তাহলে এটা সম্পূরক কোণ নয়, পূরক কোণ নয়, কিন্তু সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের সংজ্ঞা কী বলেছিলাম, একটা নির্দিষ্ট শীর্ষ বিন্দু থাকবে আর একই সাধারণ বাহু দুপাশে অবস্থিত। এটা হচ্ছে এক্ষেত্রে এটা হচ্ছে সাধারণ বাহু, এদিকে একটা কোণ অবস্থিত আর এদিকে একটা কোণ অবস্থিত, তাহলে এদিকে 30 ডিগ্রি এদিকে 120 ডিগ্রি হয়ে গেল। পয়টা দেখো, পয়টা দিয়েছিল 70 আর 110 ডিগ্রি। তাহলে পয়টা দিয়েছিল 70 ডিগ্রি কমা 110 ডিগ্রি। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি, মানে এটা এমনিতেই 180 ডিগ্রি, মানে কি সম্পূরক কোণ, সম্পূরক কোণ, কিন্তু সন্নিহিত কোণ তোমাকে যেহেতু সন্নিহিত কোণ একে বোঝাতে বলেছে, তাহলে সন্নিহিত কোণ তোমাকে আগে অঙ্কন করতে হবে, মানে 180 ডিগ্রি মানে একটা সরলরেখা অঙ্কন করলেই হয়ে যাবে। যেহেতু এটা 180 ডিগ্রি হয়েছে, তাহলে একটা প্রথমে সরলরেখা এঁকে নিলাম, এঁকে নেওয়ার পর একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু নিয়ে নিলাম, এটা মিডিলে নিলেই হয়ে যাবে, টোটালটা যেহেতু 180, যেহেতু 180 মানে এদিকের একদিকের যোগগুলো তো 180 হয়, তাহলে নির্দিষ্ট শীর্ষবিন্দু নিলাম, তো সবটা মিলিয়ে যেহেতু 180, তাহলে প্রথমটা বলেছে 70 মানে হচ্ছে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, এই 110-এর সোজা 70 হচ্ছে, তাহলে এটা 70, মানে বাকিটা কত হচ্ছে 110 যোগ 70 করলে তো 180 হয়, তাহলে একটা পয়েন্ট নিলেই আমরা করে ফেলতে পারবো। তাহলে এটা এদিকটা হলো 70 নিলাম, এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে কী হবে, এদিকটা 110 ডিগ্রি। তাহলে কি এটা সন্নিহিত কোণ হলো, কারণ এটা একটা সাধারণ বাহু, সাধারণ বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু, আর এই এদিকের এদিকেরটা আর এদিকেরটা পরস্পর, যেহেতু সাধারণ বাহু দুপাশে অবস্থিত তাহলে এটা পরস্পর সন্নিহিত কোণ। তাহলে একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু হলো, সাধারণ বাহু দুপাশে অবস্থিত হলো, সন্নিহিত কোণ হলো, তাহলে কী লিখতে পারি, অতএব 70 ডিগ্রি কমা 110 ডিগ্রি এই সন্নিহিত কোণ জোড়া কিবার হয়েছে 70 আর 10 180, তাহলে 180 যেহেতু বের হয়েছে মানেই সম্পূরক কোণ, তাহলে 70 আর 110 এই সন্নিহিত কোণ জোড়া
পরস্পর সম্পূরক কোণ হলো, পরটা কি দিয়েছে দেখো, 42 আর 48, তাহলে 42 ডিগ্রি কমা 48 ডিগ্রি, তাহলে 42 আর 48 যোগ করলে কত দেখো, 42 আর 48 দেখো, আর যদি আসে শোনো হাতে এক, চার চার আটাকে নয়, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি কিসের মান, কোন কোণের মান, পূরক কোণের মান, মানে এটাকে যদি আমরা সন্নিহিত কোণ হিসাবে আঁকি সেটা হবে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এটা পূরক কোণ, তাহলে আগে সন্নিহিত কোণটা, তাহলে একটা নির্দিষ্ট সরলরেখা নিয়ে আমরা এঁকে ফেলবো। তাহলে একটা প্রথমে সরলরেখা নিলাম, যেহেতু 90 ডিগ্রি হচ্ছে তাহলে আমরা ধারে শীর্ষবিন্দুটা নেব, তাহলে যোগ করে যেহেতু 90 ডিগ্রি হচ্ছে টোটাল আমরা 90 ডিগ্রি নিয়ে নেবো, যোগ করে যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, তাহলে প্রথমে বলেছিলাম যোগ করে যেটা হবে টোটাল নিয়ে নেবে, তাহলে 90 ডিগ্রি হলো, একটা 48 একটা 42, তাহলে আমরা 42টা প্রথমে বলেছিলাম, 42টা প্রথমে নিয়ে নেবো, দেখো এইটা সোজা এটা 140 বা 40-এর পয়েন্টটা একই, তাহলে 40 নিলাম, তারপরে 1, 2, তাহলে এখানে হচ্ছে 42 হচ্ছে, তার মানে বাকিটা যেহেতু 90 আমরা কেটে নিয়েছি, আর 42 আর 48 যোগ করে 90 হচ্ছে, 90টা আমরা সবটা কেটে নিই, তাহলে এই পর্যন্ত যদি 42 হয় তাহলে বাকিটা কত হবে, 48, তাহলে আমরা যদি বিন্দুটা জুড়ে দিই, এটা যেহেতু 90-এর, তাহলে এদিকটা কত হলো, 42 নিয়েছি, তাহলে এদিকটা হলো 42 ডিগ্রি আর এদিকটা হচ্ছে 48 ডিগ্রি, তাহলে আমরা অতএব কি লিখতে পারি, অতএব 42 ডিগ্রি কমা 48 ডিগ্রি এই সন্নিহিত কেন, একটা শীর্ষবিন্দু আর এটা সাধারণভাবে দুপাশে অবস্থিত কোণ দুটো, কেন এই কারণে সন্নিহিত কোণ জোড়া বলা হচ্ছে, কোণ জোড়া পরস্পর কি কোণ, 90 ডিগ্রি যেহেতু বের হয়েছে, যেহেতু 90 ডিগ্রি মান বেরোচ্ছে মানে কি হল, পরস্পর পূরক কোণ, পূরক কোণ, যদি 180 বার হতো সেটা সম্পূরক হতো, এটা 90 বার হয়েছে তাহলে পূরক কোণ। পরেরটা কি বলেছে দেখো, 37-43, তাহলে পরেরটা বলেছিল 37 ডিগ্রি আর 43 ডিগ্রি, যোগ করে ফেলবো কোন কোন পাচ্ছি আগে দেখে নেবো বা কত ডিগ্রি টোটাল পাচ্ছি দেখে নেবো, তাহলে 37 আর 43, 7 3 10 শূন্য হাতে 1, 4 3 7 1 8, তাহলে 80 ডিগ্রি হচ্ছে, মানে এটা 180 হলে সম্পূরক হতো আর 90 হলে পূরক হতো, তাহলে এটা কত, এটা পূরকও নয় সম্পূরকও নয়, দুটোই হচ্ছে না, কিন্তু আমরা শুধু সন্নিহিত কোণ হিসাবে আমরা আঁকবো, প্রথমে একটা লাইন কেটে নেব, লাইন কেটে নেওয়ার পর কি বলেছে দেখো, 80 মোট হয়েছে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু ধারে নিয়ে নেব, যেহেতু 80 হয়েছে দেখো আমরা 80 পর্যন্ত চলে যাব, এখান থেকে এই যে অংশটা শীর্ষবিন্দুটা বসিয়ে 80 পর্যন্ত নিয়ে নেব, এই যে 80-এর পয়েন্ট, তাহলে 80 নিয়ে নিলাম, আর কি দেখো এদিক থেকে একটা খেয়াল রাখবে যে 80টা নিলে আর কত, 37 আর 43, তাহলে এর মধ্যে ভাগ গণিলেই হবে, তাহলে মোট 80 ডিগ্রি হয়েছে, 80 ডিগ্রি পর্যন্ত কেটে নিলাম, আর তারপর কত, 37, এই হচ্ছে 30, এই 35, তো 36-37, তারপর দুটো পয়েন্ট নিয়ে নিলে হয়ে যাবে এখানে 37-37, এর পর বাকিটা যেটা পড়ে থাকলো সেটা কত, 43, তাহলে এটা কেটে দেবো, এটা 80 পর্যন্ত যেহেতু হয়েছে, যোগ করে যেহেতু 80 হয়েছিলো লিখে দিয়েছি, তাহলে এটা হলো 37 ডিগ্রি, এটা 43 ডিগ্রি, তাহলে এই কোণ জোড়া সম্পূরকও নয়, তাহলে অতএব এই কোণ জোড়া সম্পূরক বা পূরক
কোণ নয়, এখানে সন্নিহিত হবে, এটা সন্নিহিত কোণ অবশ্যই কিন্তু সম্পূরক কোণ বা পূরক কোণ নয়, এটা খেয়াল রাখতে হবে। পরেরটা কত দিয়েছিল দেখো লাস্ট, 85 ডিগ্রি আর 95 ডিগ্রি, তাহলে 85 ডিগ্রি, 85 ডিগ্রি কমা 95 ডিগ্রি, তাহলে এটা কী হবে দেখো যোগ করে নেব, 85 আর 95 যোগ করলে কত হচ্ছে 5 10 হাতে 1, 8 আর 9 17, 17 1 18 মানে 180 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি মানেই সম্পূরক কোণ। সম্পূরক কোণ যদি 90 হতো সেটা পূরক হতো, কিন্তু এটা 180 ডিগ্রি হয়েছে তাহলে এটা সম্পূরক কোণ হবে। তাহলে আমরা একে ফেলবো, তাহলে 180 ডিগ্রি মোট হয়েছে। তাহলে আমরা একটা প্রথমে সরলরেখা করেই জিনিসটা আরও সুবিধা হবে, একটা সরলরেখা করে নেওয়া হলো, নির্দিষ্ট বিন্দু নিয়ে নেওয়া হলো। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত 180, বা এদিক থেকে এদিক পর্যন্ত 180, একই কথা এদিক থেকে 0 শুরু হয়ে গেলে এদিকে 180, বা এই 0 থেকে শুরু হলে ভেতরে দেখো 180, তাহলে এটা 180 হলো। নির্দিষ্ট বিন্দু নিলাম শীর্ষবিন্দু, এটাকে সন্নিহিত কোণে পরিণত করার জন্য যে কোনো একটা কোণ নিয়ে নেবো আমরা, নিয়ে নিলে বাকিটা 95 পড়ে থাকবে। তাহলে 85টা যদি আমরা নিয়ে নিই, 85 দেখো এদিক থেকে 10 10 20 34 40 50 60 70 80, এই 100 পয়েন্টটা 80 হচ্ছে আর এটা হচ্ছে 85, তাহলে 85-র পর থেকে বাকি যেটা পড়ে থাক সেটা কত হবে 95। তাহলে আমরা 85-টা যুক্ত করে দেবো, তাহলে এদিকটা হলো 85 ডিগ্রি, আর এদিকটা বাকি তাহলে যেটা বাকি থাকছে সেটা কত 95 ডিগ্রি, তাহলে এটা সন্নিহিত কোণ হলো। তাহলে আমরা কী লিখতে পারি, অতএব 85 ডিগ্রি কমা 95 ডিগ্রি এই সন্নিহিত কোণ জোড়া পরস্পর সম্পূরক কোণ। বোঝা গেছে কেন সম্পূরক কোণ হলো, কারণ 180 ডিগ্রি হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সুস্থ থেকো ভালো থেকো।